শ্রোতা, নিঃসন্দেহে আপনারা ভালো আছেন। আমি চাই আপনারা ভালো থাকবেন, আমি যেমন ভালো দলে আপনারা ভালো দলে সবসময় থাকবেন এটাই চাই। সেই প্রত্যাশা নিয়েই কিন্তু আজকেও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে, কিছু নতুন নতুন কথা বলবো। দেখুন, আজকে বিষয়টি হলো আপনারা কিভাবে নিজেকে একেবারেই উপযুক্ত হিসেবে গড়ে তুলবেন, অর্থাৎ আপনি পারফেক্ট যে কোনো পরিবেশে। অবশ্যই আমার কথাগুলো ফলো করবেন, আমার কথাগুলো মানবেন, মানার চেষ্টা করবেন, দেখবেন আপনার কিন্তু আপনার জীবনে, আপনার চাকরির জীবনে কিন্তু আপনি সাকসেস হয়েছেন। সারাটা বছর আপনি কষ্ট করেছেন, কিন্তু বছর শেষে গিয়ে সবাই কিন্তু একটু ফলাফলটা মিষ্টি পেতে চায়। ফলাফলটা কী? আপনার ইনক্রিমেন্টটা। এই ইনক্রিমেন্টটা, হোয়াট ইজ ইনক্রিমেন্ট? ইনক্রিমেন্টটা কী? আসলে কি টাকা বাড়ানো? না, আপনার ইনক্রিমেন্ট কিন্তু আপনার সম্মান জড়িত। দেখুন, আমরা কেন ভালো হতে চাই, আমরা কেন আমাদের জীবনটাকে সুখী করতে চাই, কেন আমরা জীবনটাকে একবার আলাদা করে রাখতে চাই, তার একটিমাত্র কারণ হচ্ছে আমরা সম্মান পেতে চাই, আমরা মূল্য পেতে চাই। আমি আমার কোনো একটি পর্বে কিন্তু বলেছি, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন, সেই নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা বলি, আপনারা আমার চ্যানেলে ঢুকে বিভিন্ন ফুটেজগুলো দেখবেন, বিভিন্ন ভিডিওগুলো দেখবেন, দেখবেন সেখানে আমি একটি পর্বে লিখেছিলাম আপনি কীভাবে আপনার ভ্যালুটাকে আপনি বৃদ্ধি করবেন। হয়তোবা আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখেছেন ভ্যালু, আপনার জীবনটাকে কীভাবে ভ্যালু বেল করবেন, আপনি কীভাবে দাম পাবেন, এক্সেট্রা। কিন্তু আমার কথাগুলো সবসময় একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করি। আমার কথাগুলো আমি চাই একটু সহজ করে, সাবলীল করে, অল্প কথার মধ্যে আমার দর্শকের সামনে তুলে ধরবার জন্য। আজকে যা বলছিলাম সেই কথাটি, আপনি বছর শেষে আপনার ইনক্রিমেন্ট হলো না, ইনক্রিমেন্টটা শুধুই কি টাকা? তা কিন্তু নয়, টাকা বিভিন্নভাবে কিন্তু ইনকাম করা যায়, ইনক্রিমেন্টটা হচ্ছে আপনার সম্মান জড়িত। সবার ইনক্রিমেন্টটা সুন্দর হয়েছে, আশা অনুরূপ হয়েছে, কিন্তু তাদের থেকেও আপনি নিয়মিত অফিসে এসেছেন, নিয়মিত কার্যক্রম করেছেন, আপনার জব রেসপন্সিবিলিটি আপনি জানতেন না, তাই আপনার ইনক্রিমেন্টটা হয়নি। আগে আপনি জেনে নিন আপনার জব রেসপন্সিবিলিটিটা কী। আমরা যখন এই যে বিডি জবের মাধ্যমে যখন আমরা আমাদের সিভিগুলো জমা দিই, আমাদের যারা গ্র্যাজুয়েশন ভাই এবং বোনেরা যারা রয়েছেন, যে ভুলটি আপনারা সর্বপ্রথম করে বসেন সেইটি হচ্ছে আপনি একাধারে প্রথমে আপনি চাকরিটার পোস্টটা দেখেন আর আপনি স্যালারিটা দেখেন, দেখে এই দুটো জিনিস দেখেই কিন্তু আপনার সিভি ড্রপ করে দেন। না 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 না, এই কাজটা আজকে থেকে কখনোই করবেন না। কেন করবেন না? আপনাকে আগে ওই কোম্পানি সবসময় দেখবেন একটি ফর্মেট তৈরি করে দিয়েছে, তারা অনেকগুলো টাকা ব্যয় করে এই ফর্মেটটা তৈরি করে দিয়েছে, এই বিডি জবকে অনেকগুলো টাকা দিয়ে তারা বিজ্ঞাপন দিয়ে ফর্মেটগুলো তৈরি করা লাগে। দেখবেন ওখানে লেখা রয়েছে আপনার জব রেসপন্সিবিলিটিটা কী, অর্থাৎ কোম্পানি কী চাচ্ছে। ধরুন আজকে আপনি ম্যাগনা গ্রুপে আজকে 21 জন বা 100 জন বা এক্সেট্রা অফিসার নিচ্ছে, কী অফিসার নিচ্ছে আপনি কিন্তু সার্চ করেননি। ওখানে শুধুমাত্র লেখা রয়েছে অফিসার নিয়োগ, মানে অফিসার ওয়ান্টেড, আপনি তাই দেখেই কিন্তু সিভি ড্রপ করে দিয়েছেন। না, তারা কিন্তু জব রেসপন্সিবিলিটি বলে দেয় যে এই 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 কাজের দক্ষতা। আপনাকে কিন্তু ওখান থেকে বুঝে নিতে হবে যে আমি ওই ওই কাজগুলো আগে করেছি কি না। আপনি সিভিটা যে কোম্পানিতে জমা দিয়েছেন, কীভাবে জমা দিয়েছেন, এইটাও কিন্তু একটি কোম্পানি দেখে। কারণ প্রতিটি কোম্পানিতে কী রয়েছে, মানব সম্পদ নামে একটি তাদের বিভাগ থাকে। এই মানব সম্পদ বিভাগটি, অর্থাৎ হিউম্যান রিসোর্স নামে একটি ডিপার্টমেন্ট থাকে। এই হিউম্যান রিসোর্সের এই ডিপার্টমেন্টটি কী করে, প্রত্যেকটা অফিসার, কর্মকর্তা, ওয়ার্কার সবই এই গ্রুপের কাছে ক্ষমতা থাকে, এরা নিয়োগ দেন, এরা নিয়োগ প্রদান করেন এবং এরা সিলেক্ট করেন, ম্যানেজমেন্ট ইন্টারভিউর জন্য কল করেন তাদেরকে। তাহলে প্রাথমিক সিলেক্ট হিসেবে আপনি যদি না সিলেক্ট হন, আপনি পরীক্ষায় অংশগ্রহণকারী হিসেবে যদি সিলেক্টই না হন, তাহলে আপনি কীভাবে ভাইবা বলে হাজির হবেন? আপনাকে জানতে হবে সিভি ড্রপ করা, আপনাকে সিভিটা ড্রপ করতে হবে, কীভাবে ড্রপ করতে হবে, এইগুলো আপনাকে জানতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, কথা বলতে বলতে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কোনো একটি পর্বে কিন্তু আমি আপনাদেরকে জানাবো কীভাবে আপনার ইনক্রিমেন্টটা বৃদ্ধি পাবেন, কোন কাজগুলো আপনি আপনার ইনক্রিমেন্ট বাড়াতে পাবেন, কোন কাজের মাধ্যমে আপনি কী কী করলে আপনি আপনার কর্মস্থলে সবার কাছ থেকে সম্মান পাবেন, আপনার পদোন্নতি বাড়বে, এই বিষয় নিয়ে কথা বলবো। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।